বালা ইবনে আযাব রাদিয়াল্লাহু তাআলা হলেন এক সাহাবী, উনি বর্ণনা করে বলেন, আমরা একবার আনসার সাহাবীর কবর দেওয়ার জন্য দাফন কাফন করার জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে ওনা হয়ে গেলাম। এখনো পর্যন্ত ওই বান্দাটার কবরটা এখনো পর্যন্ত রেডি হয় নাই, মাত্র ইন্তেকাল করলো, কাফন দাফনের ব্যবস্থা চলতেছে, ওই বান্দার কবরটা খোঁড়া হয়ে গেছে, এখনো পর্যন্ত কবরে লাশটাকে রাখা হয় নাই। আমরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে যাই, যেতে যেতে বান্দার কবরের সামনে যখন চলে গেলাম, বান্দার কবরের সামনে যাওয়ার পর আমরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখলাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই কবরের সামনে যে চুপচাপ করে মাটির দিকে তাকিয়ে আল্লাহ রাসূল বসে গেলেন। বারা ইবনে আযাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা রাসূলকে দেখলাম কবরের সামনে রাসূল বসা, আমরাও রাসূল বসে গেলাম, তো আমরাও বসে গেলাম, এমন ভাবে বসে গেলাম, চুপচাপ করে বসে গেলাম, যেন আমাদের মাথার উপরে পাখি বসে আছে, পাখিও উড়ে না। আমরা রাসূলকে দেখলাম, রাসূল মাটির দিকে তাকিয়ে আছেন। কিছুক্ষণ পর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতের লাঠিটা নিয়ে মাটির ভিতরে তিনটা আঘাত দিলেন। রাসূল করিম মাটির দিকে আঘাত দিয়ে আমাদেরকে ডাক দিয়ে বলে, সাহাবায়ে কেরামের দল, তোমরা আল্লাহর মৃত্যুকে ভয় করো, তোমরা হাসর নাসরকে ভয় করো, মরণের প্রস্তুতি নাও। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথাগুলো আমাদেরকে বললেন, আল্লাহ রাসূল কথাগুলো আমাদেরকে বলতেছেন। আর পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুক্ষণ পর আমাদেরকে বলেন, এ সাহাবায়ে কেরামের দল, কেন তোমাদেরকে আমি সতর্ক করলাম? কারণ হলো আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জিন্দেগিতে যত মানুষ প্রেরণ করলেন, সমস্ত মানুষকে আল্লাহ পাক হায়াত যখন দিয়েছেন, মত হবে না, হবে না। এই জন্য আল্লাহ পাক বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, যত সমস্ত আল্লাহ পাক রব্বুল আলামিন হায়াওয়ানকে পাঠাইলেন, ইনসানকে পাঠাইলেন, জিন্নাতকে পাঠাইলেন, সকল প্রাণীদেরকে আল্লাহ পাক একদিন না একদিন মৃত্যুর স্বাদ আস্বাদন করাবেন, এটা আল্লাহ পাকের সুন্নাত, এটা আল্লাহ পাকের নিজাম। দুনিয়াতে আল্লাহর নিজাম কোনোদিন পরিবর্তন হয় না, এটাকে আল্লাহর সুন্নাত বলে। এইখানে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফালান তাজিদা লি সুন্নাতিল্লাহি তাবদীলা, সমস্ত কিছু পরিবর্তন হতে পারে, মাগার আল্লাহ পাক রব্বুল আলামিনের সুন্নাত কোনোদিন পরিবর্তন হয় না। একটা মানুষ দুনিয়ার জমিনে জন্মগ্রহণ করার পর মৃত্যুবরণ করবে, এটাই আল্লাহর সুন্নাত। দুনিয়া উল্টায় যাবে, এই সুন্নতের কোনোদিন পরিবর্তন হবে না, ঠিক কিনা? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, হে সাহাবায়ে কেরামের দল, আমি তোমাদেরকে বলি, তোমরা শুনে নাও, কোন মুমিন বান্দা যখন আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জিন্দেগি থেকে তাকে উঠায় নেওয়ার চিন্তা করে, ওই বান্দাকে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিন থেকে বিদায় হওয়ার যখন সময় চলে আসে, বান্দাকে সমস্ত ফেরেশতারা রিসিভ করার জন্য এমন ভাবে বান্দার সমস্ত ফেরেশতারা বান্দাকে রিসিভ করার জন্য প্রস্তুত হয়ে থাকে। হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, চোখের দৃষ্টি যত দূর যায় ওই বান্দা তত দূর এত ফেরেশতা দেখতে পায়, যত ফেরেশতারা বান্দার আত্মাকে গ্রহণ করার জন্য স্বাগতম জানায় সামনে দাঁড়ায় থাকে। এই বান্দাকে যখন মরণের সময় চলে আসে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার হায়াত যখন শেষ করে দেন, তখন বান্দার জন্য আসমানের তরফ থেকে, আল্লাহর তরফ থেকে এমন কিছু ফেরেশতা আসে, যেই ফেরেশতাদের হাতে জান্নাতের কাফন থাকে আর জান্নাতের সুগন্ধি থাকে। দুনিয়ার জমিনে কোনো মানুষ ইন্তেকাল করার পর, ওই বান্দাটা ইন্তেকাল হওয়ার পর, আমরা দুনিয়ার জিন্দেগিতে দুনিয়ার কাফনের কাপড় কিনি অথবা দুনিয়ার সুগন্ধি লাগায় দেই, কিন্তু আপনার আমার জানা নাই, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মানুষ মুমিন যদি হয়, ইমানদার যদি হয়, ওই ইমানদার ইন্তেকালের পরে আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে দিয়ে জান্নাতের দাফন কাফনের ফয়সালা করে দেন। ওই ফেরেশতারা হাতের ভিতরে সুন্দর করে জান্নাতের কাফনের কাপড় নিয়ে আসে, এক হাতের ভিতরে কাফনের কাপড় আর এক হাতের ভিতরে সুগন্ধি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, ওই বান্দার কাছে মাথার কাছে সুন্দর করে আল্লাহর মার ফেরেশতা মালাকুল মউত চলে আসে। মালাকুল মউতের নাম কি বলে? আজরাইল।
দুনিয়ার জিন্দগিতে আল্লাহ পাক রব্বুল আলামিনের তরফ থেকে নিয়োজিত একজন ফেরেশতা, যে ফেরেশতাটা আল্লাহ পাক রব্বুল আলামিনের তরফ থেকে প্রত্যেকটা বান্দার জান কবজ করে, প্রত্যেকটা বান্দার জান কবজ করার জন্য এই বান্দার এই ফেরেশতাটার দায়িত্ব। এবার সুন্দর করে ফেরেশতাটা সুন্দর করে বান্দার মুমিন বান্দার পাশে এসে বসে থাকে। এবার মুমিন বান্দার আত্মাকে সুন্দর করে ডাক দেয়া বলতেছে, হে পবিত্র আত্মা, হে পবিত্র কলব, তুমি আরামের সঙ্গে তোমার দেহ থেকে বের হয়ে যাও। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা একজনদেরকে শুনান, একজন ইমানদার বান্দা একজন মুমিন বান্দার মরণটা এত আসানের সঙ্গে হয়, এই মুমিন বান্দার অন্তরটা রূহটা তার শরীর থেকে বের হয়, বান্দা এক বিন্দু পরিমাণও টের পায় না। রাসূল করিম এর উদাহরণ দিতে যেয়ে বলেন, একটা গ্লাস থেকে পানি যখন টপকায় পড়ে, কলস থেকে পানি যখন টপকায় নিচের দিকে পড়ে, এতটা আরামের সঙ্গে পড়ে, এই পানি দুনিয়ার জমিনে কলস থেকে পড়ার জন্য কোনো কষ্ট হয় না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন মুমিন বান্দা যখন মুমিন হয়ে দুনিয়ার জমিন থেকে বিদায় হয়, আল্লাহর ফেরেশতা মালাকুল মওত যখন বান্দার রূহটা কবজ করে, এই কলস থেকে পানি যেমন আরামের আরামের সঙ্গে জমিনে পড়ে, এই বান্দার রূহটা বান্দার দেহ থেকে এতটাই আরামের সঙ্গে বের হয়ে চলে যায়। বাইরে আবার আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনদেরকে কষ্টই তো দিবেন না, কারণ মুমিন তো আল্লাহ পাকের বন্ধু। উদাহরণ যদি আরেকটু আপনাদেরকে খোলাসা করি তাহলে বুঝবেন কি, তাহলে মুমিন যখন আল্লাহ পাকের তরফ থেকে ডাক চলে আসে, আমরা আমাদের গ্রাম দেশে আমাদের শহরে আমাদের বাচ্চাদেরকে যখন আমরা মুসলমানি দেই, খতনা করাই, এখন একটু সহজ হয়ে গেছে, আগে একটু কঠিন ছিল। তো আগে সন্তানদেরকে বুঝ দেওয়ার জন্য হাতের ভিতরে চিপস দিত, দুইটা চিপস চিপস দিয়ে এবার বান্দাকে সুন্দর করে বুঝায়, বাবা কি খাইছো দুপুরে, খাইছি তো ভাত গোস্ত দিয়ে খাইছি, তোমার আব্বুর নাম কি, অমুক, আজম তার সঙ্গে গল্প জুড়ে দেয়, হাতের ভিতরে একটা চিপসের প্যাকেট অথবা একটা খেলনা ধরায় দেয়। কেন জানে, খেলনা যদি হাতে দেই ওই খেলনার পিছনে পড়ে ও বুঝে ভুলেই যাবে যে ওর একটু পরে মুসলমানই হবে, যার কারণে এটা তার মনে থাকে না। এদিক দিয়ে গল্প করে বাবার নাম দাদার নাম কি বলো, এই এই বাদ দিয়েছো কি দিয়ে, এই দিয়ে, তোমার আম্মা কি দিছে, এই দিছে, আচ্ছা আচ্ছা, এই করতে করতে কখন যে কেটে ফেলে, কমাও কি হয়েছে কিছু, কানা কিচ্ছু হয় নাই, শেষ শেষ। এখন যে কান্না করে এটা করে ঢঙের কান্না, ঢঙের কান্না, আসলে বুঝেই নাই যে তারটা কাটা হয়ে গেছে। ঠিক তেমনি ভাবে একজন মুমিন আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিন থেকে যখন বিদায় করেন, তার চোখের সামনে আল্লাহ পাক তার যেই জান্নাতটা বরাদ্দ থাকে ওই জান্নাতটাকে মুমিনের চোখের সামনে তুলে ধরেন, আর অলিক জাহাজকে পাঠায় দিয়ে বলেন, আজাইল যাও, মুমিন বান্দার জানটা আমি আল্লাহর কাছে কবজ করে নিয়ে আসো, বান্দা আল্লাহর জান্নাত দেখতে দেখতে কখন জান কবজ হয়ে যায়, বান্দার কোন খবর, বান্দা জান্নাত দেখতে দেখতে আল্লাহর কাছে চলে যায়, এটা হচ্ছে মুমিনের আরাম। এই জন্য হাদিস শরীফের রাসূল বলেন, আল্লাহর ফেরেশতা মালাকুল মওত আরামের সঙ্গে বলবেন, তুমি দেহ থেকে বের হয়ে যাও। দেহ থেকে বের করার পর মালাকুল মওত আত্মাটাকে বেশিক্ষণ তার হাতে রাখতে পারে না, কেন সমস্ত ফেরেশতারা যারা স্বাগতম জানানোর জন্য দাঁড়ায় আছে এরা ব্যস্ত হয়ে যায়, ডাক দেয়া বলে আমার কাছে দেন, আমরা এই সম্মানিত মেহমানের রূহটা আমার মালিকের সামনে পেশ করতে চাই। এ মুসলমান যদি নেককার বান্দা যখন হয়ে যায়, সমস্ত ফেরেশতারা বান্দার রূহটাকে সুন্দর করে জান্নাতি দাফন কাফন পরায় দেয়, সুগন্ধি লাগায় দেয়, সুগন্ধি লাগায় চমৎকার করে দুনিয়ার আসমানের দরজা খুলে দিতে বলে, দুনিয়ার আসমানের দরজার ফেরেশতা যারা তারা বলে এই লোকটাকে, বলে এই লোকটা অমুক এলাকার অমুক জায়গার অমুক বাড়ি অমুকের নাম, এবার বাবার নাম এটা, এর সন্তানের নাম এটা, এটার পরিচয় এই, সন্তানের পরিচয় দেওয়ার পরে এবার আসমানের ফেরেশতারা দুনিয়ার জমিন যারা দায়িত্ব পালন করে এই সমস্ত ফেরেশতারা ডাক দেয়া বলে, এই বান্দার আত্মা থেকে এমন চমৎকার জান্নাতের মেশক আম্বারের ঘ্রাণ ছড়াইতেছে, আমরা এই যাবৎ পর্যন্ত এমন চমৎকার ঘ্রাণ আর কোনোদিন আমাদের নাকে নিতে পারি নাই, সুবহানাল্লাহ, এত চমৎকার ঘ্রাণ বান্দার আত্মা থেকে বেরোবে। এবার ডাক দেয়া বলা হবে, প্রথম আসমান ফাঁকা হয়ে যাও, আসমানের দরজা খোলা হয়ে যাবে,
দ্বিতীয় আসমানের ভিতরে যখন যায় ওই সময় ডাক দেয়া বলে অমুক জায়গার অমুক মেহমান আমরা তার আত্মা নিয়ে আসলাম মালিকের কাছে পেশ করার জন্য। এবার দ্বিতীয় আসমানের ফেরেশতারাও খুলে দিবে, পরিচয় পাওয়ার পরে সুন্দর করে দরজা খোলা হয়ে যাবে। দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, পঞ্চম আসমান, এমন করতে করতে সপ্তম আসমান পর্যন্ত বান্দাকে আল্লাহ রব্বুল আলামিনের ফেরেশতারা নিয়ে যায়। ফেরেশতারা নেওয়ার পর রব্বুল আলামিন বলে ঠিক আছে আর দরকার নেই, এই বান্দাটাকে এখন তার কবরে আবার দেহের ভিতরে ঢুকায় দাও। বান্দার রূহ মুবারকটা নিয়ে সুন্দর করে আবার কবরে শোয়া দেওয়া হয়। এবার আসেন কবরের ভিতরে প্রশ্ন উত্তরের পর্ব। হাদিস শরীফে রাসূল করিম এই গল্পটা কিন্তু রাসূল সাহাবা একরামদেরকে শুনাইতেছেন কোন জায়গায় বসে, ওই আনসারী সাহাবীর কবরের পাশে বসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গল্পটা সাহাবা একরামদেরকে শুনাইতেছিলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সাহাবা আজমাইনদেরকে বলেন এ সাহাবা একরামের দল কোথায়, তোমরা শুনে রাখো আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিন বান্দার আত্মাটা যখন কবরের ভিতরে দিবে, মুমিন বান্দার কবরে যাওয়ার পর এবার মুমিন বান্দার সামনে দুইজন ফেরেশতা আসবে, মুমিন বান্দাকে সুন্দর করে কবরের ভিতরে বসায় দিবে, বসায় দিয়ে ডাক দেয়া বলবে এখন প্রশ্ন পর্ব সুন্দর করে শুরু হয়ে যাবে, প্রশ্ন উত্তর পর্ব। মুমিনকে ডাক দিয়া বলা হবে তোমার নাম কি, মার রব্বুকা তোমার রবকে, সর্বপ্রথম প্রশ্ন মার রব্বুকা তোমার রবকে, বলেন তো এই প্রশ্নটা আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনে বান্দাদের জন্য কি গোপন রেখেছেন না প্রকাশ করেছেন জানি না সবাই, অথচ আমাদের প্রশ্ন উত্তর পরীক্ষার হলে যা আসে সব থাকে হচ্ছে গোপনীয়, আল্লাহ পাক সব প্রশ্নকে ওপেন করে দিলেন এরপরও তো আটকা যাবে মাযাল্লাহ, আল্লাহ যেন আমাদেরকে আটকানি থেকে বাঁচায় বলেন আমিন। প্রথম প্রশ্ন হইল মার রব্বুকা, মুমিন বান্দা ফটফট করে জবাব দিয়া বলবে রব্বি আল্লাহ আমার রবকে, জবান খুলে বলেন কে, মুমিন ডাক দিয়া বলবে আল্লাহ আমার রব, যেহেতু আল্লাহ বললাম এটা আমি এখন নয় রুহের জগতে রব্বুল আলামিন সমস্ত বান্দাদের থেকেই স্বীকারোক্তি নিয়েছেন। আল্লাহ পাক বলেছিলেন আলাস্তু বি রব্বিকুম ক্বালু বালা, আল্লাহ বলেছিলেন আমি কি তোমাদের রব নয়, আমরা যত বান্দার আছি সমস্ত বান্দারা ডাক দিয়া বলেছিলাম হ্যাঁ অবশ্যই অবশ্যই আপনি হলেন আমাদের একমাত্র রব, কিন্তু দুনিয়ার জমিনে আসার পর রাজনীতির কোন অন্য কোন সংগঠনের ভিতরে ঢোকার পর এখন আল্লাহ যে আমার রব এটা আমার দিল থেকে মুছে এখন আমার দলের নেতায় কেমন যেন আমাদের রব হয়ে গেছে না আউযুবিল্লাহ, ভাইরা আমার আল্লাহ যে আমাদের রব এতে কোনো সন্দেহ আছে, হায়াতে যতদিন বাঁচব মরণ পর্যন্ত আল্লাহ যে আমাদের রব সর্বভৌমত্বের ক্ষমতার মালিক যে আল্লাহ এতে কোনো সন্দেহ হবে, সব কিছু উল্টায় যায় আমরা আমাদের এই কথার উপর একমত আমাদের রব হলেন আল্লাহ। বান্দা এবার জবাব দিয়া বলবেন রব্বি আল্লাহ, আল্লাহর ফেরেশতারা দুই নম্বর প্রশ্ন করবেন তোমার দিন কি, এবার বান্দা বলবে দিন আল ইসলাম, তিন নম্বর প্রশ্ন করা হবে মান হাযার রাজুল আল্লাযী বুইসা ফীকুম, এই লোকটাকে তোমরা চিনো নাকি, বান্দা এবার ডাক দেয়া বলবে আরে এবার চিনবো না, এই রাসূলের সুন্নাত কামানোর জন্য এই রাসূলের সুন্নাত পালনের জন্য जिंदगी বিসর্জন দিয়ে দিলাম, ইনি হচ্ছেন আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক রব্বুল আলামিনের ফেরেশতা এবার বান্দাকে ডাক দেয়া বলবে তুমি এগুলো শিখলা কই, দেখেন প্রশ্ন উত্তর দেওয়ার পরে ডাক দেয়া বললেন জানো কিভাবে, কে তোমার এই কথাগুলো জানাইলো, এবার মুমিন বান্দা ডাক দেয়া বলবে ফেরেশতা দল আমি প্রশ্ন উত্তরগুলো কেন জানলাম জানো, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনে এমন এমন নবী রাসূলদের কি প্রেরণ করেছেন, আল্লাহর কিতাব দিয়েছেন দুনিয়ার জিন্দিগিতে পয়গম্বর হাদিস শরীফে বলেছেন যে আমার দুনিয়ার জমিনের অবস্থাটা এমন হবে কবরে আসার পরে এই এই প্রশ্ন করা হবে, আমি ওই কিতাব আর রসুলের হাদিস পড়ে পড়ে জানলাম যে আমার রব আল্লাহ আমার রসুল নবী আর আমার দিন হচ্ছে একমাত্র ইসলাম, এ মুসলমান সেদিন মুমিনের কোনো ভয় থাকবে না কারণ মুমিনের প্রত্যেকটা প্রশ্নের জবাব প্রশ্ন করার সঙ্গে সঙ্গেই দিয়ে দেওয়া হবে সুবহানাল্লাহ।
বান্দাকে যখন ফেরেশতারা বারবার প্রশ্ন করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলবে, ফেরেশতা চুপ থাক, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করলাম, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার পক্ষ থেকে ওকালতি করলাম, আমি আল্লাহই বললাম, আমার বান্দা যা যা বলল সব সত্য, এই বান্দাকে আর তোরা ডিস্টার্ব করিস না, আমি আল্লাহ পাক এখন তোদেরকে অর্ডার করলাম, এই বান্দার নামটা ইল্লিনের খাতার ভিতরে লিখে দাও, ইল্লিন এমন একটা জায়গা, বিশিষ্ট জায়গা, আল্লাহ পাক বলবে এই বান্দার নামটা ইল্লিনের খাতায় লিখে দাও, আর বান্দাকে কবরের ভিতরে চমৎকার ভাবে জান্নাতের বিছানা সুন্দর করে বিছায় দাও। এবার আল্লাহ পাক রব্বুল আলামিনের তরফ থেকে বান্দাকে কবরের ভিতরে সুন্দর বিছানা বিছায় দেওয়া হবে, বান্দা ওই জায়গায় ঘুরবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে আদেশ দেয়া বলবে, মুমিন আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে বললাম নাম কেনাও না দিলে আরুস, এমন ভাবে তুমি ঘুমাও, বান্দাকে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের নিয়ামত যখন দেখানো শুরু করবেন, বান্দার সমস্ত বিচার নিকাশ হিসাব নিকাশ হয়ে যাওয়ার পরে আল্লাহ পাক বান্দার জন্য জান্নাতের দরজাটা খুলে দিবে, বান্দা তাকায় দেখবে জান্নাতের ভিতরে হুর দেখা যায়, বান্দা তাকায় দেখবে নিয়ামত দেখা যায়, আল্লাহর বান্দা জান্নাতের নিয়ামতগুলো ধরার জন্য হাতটা যখন বাড়াবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে বলবে, বান্দা এটা এখন সময় নয়, আরো কিছু দিন বাকি আছে, তুমি এখন এমন একটা ঘুম দিবা, কেমন ঘুম দিবা বলে বাসর রাতে একজন নতুন জামাই যেভাবে ঘুম দেয়, এই জামাইকে একমাত্র বিবি ছাড়া ওই ঘুম থেকে কেউ জাগায় না, এ আজকে মুমিন বান্দা তুমি জান্নাতের বিছানায় এমন ভাবে ঘুম দিবা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার প্রিয়তম হিসাবে আমি আল্লাহ নিজেই তোমাকে এই ঘুম থেকে জাগায় জান্নাত দিয়া দিব।